আমাদের এই তারাবি সালাতের বা তারাবি কিংবা তাহাজ্জুদ এই যে দুটো শব্দ, এই দুটোতে কি কোনো পার্থক্য আছে শেখ? ছোট করে যদি একটু বলতেন প্রথমে। ভালো একটা প্রশ্ন, অনেকের ভেতরে এই প্রশ্নটা ঘুরপাক খায়। আসলে তারাবি আর তাহাজ্জুদ এক অর্থে একই, সেটা হলো হাদিসের শব্দ হলো কিয়ামুল লাইল, আল্লাহর কোরআনের শব্দ হলো কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কলিলা, সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন। তো কিয়ামুল লাইল মানে রাতের নামাজ, রাতের নামাজ আসলে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত মাঝখানে যত নামাজ হয় সবগুলোই রাতের নামাজ, সেই অর্থে একই। আর তাহাজ্জুদের ব্যাপারটা সারা বছর থাকে, পার্থক্যের দিক হলো তাহাজ্জুদটা সারা বছরই, রমজান এবং রমজান ছাড়া সবসময় সুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর পড়েছেন, এটা তার জন্য ফরজ ছিল, উম্মতের জন্য এটা নফল। আর তাহাজ্জুদটা তারাবিটা এটা রমজান মাসের বৈশিষ্ট্য, বিশেষ করে কোরআন নাজিলের মাসে কোরআন আরও অধিক পরিমাণে তেলাওয়াতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিসে দেখি সহিহ বুখারীতে যে তার সঙ্গে রমজান মাসে ফেরেস্তা প্রত্যেক রাতে ফেরেস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেস্তাকে শোনাতেন। দৃশ্যটা কল্পনা করুন যে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেস্তা আর আল্লাহর শ্রেষ্ঠ নবী একে অপরকে কোরআন পড়া শোনাচ্ছেন। তো এই রমজানের সাথেই শুধুমাত্র এই বৈশিষ্ট্যটা আছে, এবং আল্লাহ কোরআনে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজানে কোরআন নাজিল হয়েছে। তারাবিটা তেলাওয়াত প্রধান একটি নামাজ যেটা রমজানেই থাকে, আর তাহাজ্জুদটা সারা বছরই থাকে, এই মানে নামগত এই পার্থক্য।